এই তো যাদের চিতই পিঠা হয় না, বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি তাদের কিন্তু চিতই পিঠা হইতে চায় না। অনেকভাবে ট্রাই করা হয় হয়েছে, আমি করছি, আমারটাই আমি বলি, কোনোভাবে হয় না। পরে আমার এক বড় আপু মানে বললো যে এইভাবে এইভাবে বানায় দেখো, দেখবা হবে। তো ওইভাবে ট্রাই করে দেখলাম আর কি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয়। তো এটার সাথে কি কি দিছি সেটাই আমি বলি। দেখা গেছে আতপ চাল এক কাপ, বা হ্যাঁ এক কাপ যদি আতপ চাল দেই তার সাথে আধা কাপ মানে হাফ কাপ পোলাও চাল দিয়ে রাতে ভিজিয়ে রাখি। দুই তিন ঘন্টা ভিজাইলেও হয়, তো আমি রাতে ভিজিয়ে রাখি, সকালে বানাই। তো কি করছি, সারা রাত ভিজিয়ে রাখছি, সকালে উঠে এটার সাথে আমি আরও এক মুঠ গরম ভাত অ্যাড করছি, দিয়ে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। ও সাথে দুই চামচ, চা চামচের দুই চামচ আমি সাদা তেলও দিছি, সয়াবিন তেল আর কি, সফট হওয়ার জন্য আর কি। এই আর লবণ ব্লেন্ডারের পরে দেওয়া যায়, আবার ব্লেন্ডারের সাথেও দেওয়া যাবে পরিমাণ মতো আর কি। সেই ডোটা এইরকম হবে, ডোটা এই দেখেন, এটার ঘনত্বটা মানে এই টাইপের হবে, বেশি ঘন হবে না, একদম পাতলাও হবে না। আমি এই জন্য বারবার দেখাচ্ছি, তো একদমই ইজি। আসলে বানাইতে না পারলে আমাদের কাছে মনে হয় যে এর চাইতে ভয়ঙ্কর বা এর চাইতে কঠিন আর কিছু হয় না, কিন্তু আর পারলে মনে হয় যে এর চাইতে সহজ আর কিছু নাই। হ্যাঁ, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি কেউ ফেল হবেন না, ইনশাআল্লাহ আমার যেহেতু হয়েছে আপনাদেরও হবে। তো আজকে এখন বানিয়ে দেখাবো, আমি এখন দেব চুলাতে, এটাকে পুষে নেব, হালকা সামান্য তেলও দেওয়া যাবে, তাহলে আর কি লেগে যায় না, ভালো করে উঠবে। এখন আমি দিয়ে দেব, এটা যখন গরম হবে তারপরে কিন্তু দিতে হবে, একটু একটু ধোয়া উঠবে যখন ওই টাইমে। বিসমিল্লাহ, আমি আজকে বানিয়েও দেখাবো। এই তো ঢেকে রাখতে হবে, অবশ্যই ঢেকে দিলাম। তো এই তো পিঠাটা হয়ে গেছে, ক্যামেরা এক হাতে ধরে এই তো আমি এক হাতে ওই ক্যামেরা ধরছি, এই জন্য দেখাইতে পারি নাই ভালো করে। তো এই দেখুন অনেক সফট হয়, এই যে আমি একটা চিরা দেখাইলাম যে ভিতরটা কেমন হয়েছে, এই যে। তো ইনশাআল্লাহ আপনারাও যদি এভাবে ট্রাই করেন মনে হয় যে আপনাদেরটাও হবে, আর যারা পারে তো পারে, সবাই যে পারে না তা না, বিশেষ করে আমাদের ঢাকায় এই ঝামেলাটা হয়, কিন্তু গ্রামে কিন্তু এত কিছু ইউজ করা লাগে না, জাস্ট আতপ চাইলের গুঁড়া দিয়েই কিন্তু পিঠা বানায়, অনেক সুন্দর হয় গ্রামে, কিন্তু ঢাকাতে এটা হয় না। অনেকভাবে আমি ট্রাই করছি বাট হয়ই না, তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পিঠাটা কিন্তু ওই পিঠার মতো না, ওই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, কিন্তু এটা এটা কিন্তু অনেক সফট, এই যে আর ভিতরটা দেখেন,
এই জন্য আমি ভালো করে দেখাচ্ছি। এই যে আর কি আমি দুধে ভিজাবো, দুধ চিতই বানাবো, তো এই জন্য আর কি ওইটাও দেখাবো বানাই নি। তারপরে এই তো আমি এখানে 1.5 কেজি দুধ দিয়েছি, সাথে এলাচের গুঁড়া দিলাম, সামান্য একটু লবণ দিলাম, অনেকে দেয় অনেকে দেয় না মিষ্টিতে, তা আমি একটু দেই তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয়। আর এখানে চিনি অথবা মিঠাই দিতে যে যেটা দেয় যার যার যেটা পছন্দ, আমি অবশ্য ড্যানি দিয়ে করব পুরাটাই, চিনি মিঠাই কোনোটাই দেব না। আমার কাছে এটাতে মনে হয় যে ঝামেলা কম হয় এই জন্য, তো ওটা আমি দিয়ে দিই। পুরো একটা ড্যানিশি লাগবে, তো এটাকে কতক্ষণ উতরাবো বলো, কাঁসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এই তো এটাকে আমি 5 মিনিট পর্যন্ত এভাবে ফুটিয়ে নিয়েছি, মিষ্টিটাও ঠিক আছে, পারফেক্ট হয়েছে। আমি এখানে একটা ড্যানিশ বা কনডেন্স মিল্ক যে যেটা চিনেন যেভাবে একটা দেওয়া হয়েছে, তো পারফেক্ট মিষ্টি হয়েছে, আর কিছু দিতে হবে না। এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো আর কি, তো চুলা অফ করে দিলাম। এই যে পিঠাগুলো দেখেন, বিসমিল্লাহ, এই তো আমি এখানে দিয়ে দিলাম, এটা এখন ঢেকে রাখবো, আর এটা কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ঠিক আছে, 2 ঘন্টা আমি ঢেকে রাখবো এটাকে। এই তো আমি বলেছিলাম যে পিঠাগুলি দেখাবো, তো দেখেন কি এমন হয়েছে, ওইটাই দেখানোর জন্য এমনভাবে হয়েছে মানে পুরা ভেঙে ভেঙে গেছে, মানে উঠানের মতো না। এই যে দেখাচ্ছি, এই দেখেন এই তো অনেক মজা হয়েছে দেখেন, কি যে নরম তুলতুলে, এটা আসলে দেখেও আপনারা অনুভব করতে পারতেছেন।